আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদি প্রবাসীরা এমন বিপদে আপনিও পড়তে পারেন, ইমো হ্যাক করে প্রবাসীর পরিবারকে নিঃস্ব করছে প্রতারক চক্র। চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যায়। আমাদের প্রবাসীরা যারা বিশ্বের বিভিন্ন দেশে থাকেন, বিশেষ করে যারা কিনা মিডল ইস্টের কান্ট্রিগুলোতে থাকেন, মালয়েশিয়ায় থাকেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমো হ্যাক করে এই সমস্ত প্রবাসীদের অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। একটি চক্র আমাদের প্রবাসীদের ইমো অ্যাকাউন্ট হ্যাক করে সেই অ্যাকাউন্ট থেকে তার বিপদের কথা জানিয়ে প্রতারণার ফাঁদ পেতে থাকেন। পরে পরিবারের সদস্যদের কাছে ভুয়া মেসেজ বা ভয়েস রেকর্ড পাঠিয়ে বিকাশের মাধ্যমে দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ দিচ্ছে। গত এক মাস পর এরকম একটি ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। জানা গিয়েছে, সৌদি আরবে রিয়াদে থাকা এক প্রবাসী আর ইসলাম নামে ইমো অ্যাকাউন্ট থেকে বিপদের কথা জানিয়ে গত 7 ফেব্রুয়ারি দুপুর 2:15 তার পরিবারের কাছে মেসেজ পাঠানো হয়। ওই মেসেজে বলা হয়, এখানে পুলিশের ঝামেলা হয়েছে, তাকে সহ 4 জনকে জরিমানা করা হয়েছে, টাকা না দিলে পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাবে, জেলও হতে পারে। এই সময় দেশে থাকা প্রবাসী স্ত্রী আতঙ্কিত হয়ে ইমো নাম্বারে ফোন দিলে তা রিসিভ না করে বলা হয়েছে, এখানে পুলিশ আছে, আমার খুব ভয় করছে, ভয়েস মেসেজ দাও, কল করো না। অপর প্রান্ত থেকে ওই প্রবাসীর একটি ভয়েস রেকর্ড করে পাঠানো হয়, সেখানে পুলিশের গাড়ির শব্দ, মাঝে মাঝে বলছে শোনা যায়, তোমার কথা বুঝতে পারছি না, নেটওয়ার্কের প্রবলেম আছে। তারপর এটি বিকাশের নাম্বার দিয়ে সেখানে দ্রুত টাকা পাঠানোর জন্য বলা হয়। দেশে থাকা পরিবার তার মেসেজ ও কণ্ঠস্বর শুনে ওই বিকাশের নাম্বারে টাকা পাঠিয়ে দেয়। কিন্তু কয়েক ঘন্টা পর মোবাইলে প্রবাসীর সঙ্গে কথা হলে তিনি বলেন, তিনি এরকম কিছুই জানেন না। টাকা পাঠানোর পর ওই বিকাশের নাম্বারটি বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনা প্রবাসীর পরিবার পুলিশকে জানায়। ইমো অ্যাকাউন্টে পাঠানো ওই ভয়েস মেসেজটি প্রবাসীর ছিল, কিন্তু সেটি অনেক আগে কোনো এক সময় রেকর্ড করা। অভিযোগ রয়েছে, একটি প্রতারক চক্র প্রবাসীদের টার্গেট করে এই ধরনের প্রতারণা করে আসছে। পুলিশের তদন্তে জানা গিয়েছে, ওই চক্র সংঘবদ্ধভাবে প্রবাসীদের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। প্রবাসী নামে বিভিন্ন ফেসবুক গ্রুপ পেজ খুলে প্রবাসীদের অ্যাড করা হয়। ওই সকল পেজ কিংবা গ্রুপে কিছু মেয়েদের লাইভে অ্যাড করা হয়, পাশাপাশি চ্যাটিংয়ের মাধ্যমে যোগাযোগ করে ফোন নম্বর সংগ্রহ করে, আর তাদের টার্গেটই থাকে প্রবাসী বাংলাদেশিরা। তাই আমাদের যে সমস্ত প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে থাকেন, আপনারা প্রত্যেকে কম বেশি ইমো ব্যবহার করেন, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আপনার ইমো নাম্বারে কেউ কোনো কোড পাঠালে দয়া করে সেটা কাউকে শেয়ার করবেন না। আর মনে রাখবেন, পরিবারের সদস্যদেরকে আপনারা আগে থেকে বলে দিবেন, আমার নাম করে কেউ বিকাশে কোনো টাকা চাইলে কোনোভাবে যেন টাকা লেনদেন করা না হয়, নয়তো আপনারা কিন্তু প্রতারিত হবেন এবং সর্বশান্ত হয়ে যাবেন। এটি আমাদের সকল প্রবাসীদের জন্য সতর্কবার্তা। খবরটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল দেখতে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।